সম্প্রতি সংবাদকর্মীর উপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার উদয়পুর আরকেপুর থানা ঘেরাও করল কর্তব্যরত সাংবাদিকরা। তারা অভিযুক্ত পুলিশ কনস্টেবলের কঠোর শাস্তির দাবি জানায়। ঘটনার বিবরণে প্রকাশ, কয়েক মাস আগে উদয়পুরের সাংবাদিক জসিম উদ্দিনের সাথে কোনো এক বিষয়ে বাগবিতণ্ডার এবং পরে মারামারি হয় এক পুলিশ কনস্টেবলের। ঘটনার পর গোমতী জেলার পুলিশ সুপার শাশ্বত কুমার ওই কনস্টেবলকে পিত্রা থানায় বদলি করে দেয়। এবার একই ঘটনার জেরে এদিন আবারও রাধা কিশোরপুর থানার সামনে পথ অবরোধে বসে উদয়পুর মহকুমা সাংবাদিকরা। তাদের দাবি শুধুমাত্র বদলি নয়, এর চাইতে আরও বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে অভিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে। অপরাধের খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, কারণ সাংবাদিকদের দাবি খোদ পুলিশ সুপার শাশ্বত কুমার এসে তাদের আশ্বস্ত করতে হবে। দীর্ঘ দুই ঘণ্টা রাধাকিশোরপুর থানা অবরোধ করার পর কর্তব্যরত সাংবাদিকরা কোন ধরনের আশ্বাস না পেয়ে অবশেষে জাতীয় সড়ক অবরোধে বসে তারা। আমরা প্রথমে জানি উচ্চপদস্থ সাংবাদিক কত শুরু আক্রান্ত হয়েছিলেন, কিশোরী এসপি নজরান্ত নিয়েছিলাম, এসপি বিজি অধিকান্ত হওয়ার পদক্ষেপ নেননি, বাধ্য হয়ে আজকে আমরা সকাল 11 থেকে আর কি সামনে পথ অবরোধে বসি, সেখানেও দেড় ঘন্টা অবরোধের পর তাদের কানে যায়নি বিষয়টি। আমরা বাধ্য হয়ে এখন উদয়পুর নেতাজি সুভাষ যে সেতু রয়েছে সেই সেতুর প্রান্তে আমরা এখানে এসে জাতীয় সড়ক অবরোধ করতে কিন্তু বাধ্য হচ্ছি, এবং এই গোটা বিষয়টির জন্য পুলিশ প্রশাসন দায়ী এবং তারা এই বিষয়টি কোন প্রকারের কোন উদ্যোগ নেয়নি। সাংবাদিক আক্রান্ত হওয়া সত্ত্বেও আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে সেখানে দিয়ে এর জন্য সাধারণ জনগণের জন্য অসুবিধা হয় তার জন্য আমরা দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি, এবং এর জন্য প্রশাসনিক যারা রয়েছে তারা এই পথ দায়ী থাকবে।